আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু যে সম্মানিত বড় ভাই যে আপনি একটা প্রশ্ন জানতে চেয়েছেন যে কোন মহিলা তাদের চুল কাটতে পারবে কি না আসলে চুল কাটার বিভিন্ন ধরন আছে রাসুল মাহমদ সাল আলী সাল্লাম তিনি বলছেন যে মান তাসা বাহাবি কৌমিন সাহু আমিন হোম যে জাতি অন্য কোন জাতির আদর্শ অনুসরণ করলো সে তাদের দলভুক্ত তথা অন্তর্ভুক্ত হয়ে গেল তো আমরা এই হাদিস থেকে স্পষ্ট বুঝতে পারি যে ইহুদি কিনষ্টানের কোনো আদর্শ আমাদের গ্রহণ করা নয় আমরা কোনো আদর্শ গ্রহণ করতে পারবো না প্রত্যেকটা আদর্শ বাতিল এবং এটাকে বাতিল বলে গ্রহণযোগ্য তো সেই ক্ষেত্রে আমরা এইখানে বুঝতে পারি যে নারীদের চুল কাটার বিষয়টা যেটা নিয়ে আসলে বিষয়টা অনেক নারী দেখা যায় যে তারা চুল কেটে একেবারে সেটে ছোটো করে ফেলে চুল কেটে একেবারে একেবারে ছোটো করে ফেলে পুরুষের সাদৃশ্য ধারণ করে পুরুষের সাদৃশ্য তারা ধারণ করে অপর দিকে আরেকটা একটা এসেছে সেই মুসলিমের মধ্যে যে ব্যক্তি তাদের আকৃতি পরিবর্তন করলো মানে নারী পুরুষে পরিণত হতে চাইলো সেক্ষেত্রে অবশ্যই আল্লাহ তার ফুল আনত করেছেন তো সেই ক্ষেত্রে আমরা এখানে চুল কাটা ও ছাটার বিষয়টা যেটা যে এখানে যেন অবশ্যই যারা যাদের চুল চিরে যায় অনেকে চুল আছে ফেটে যায় আমাদের পরিবারে অনেকের মা বোনের এমনটি দেখা যায় যাতে চুল ফেটে যায় তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই এটাকে যদি এই সূত্রে এই ক্ষেত্রে চুল যদি আমরা নিচেটা কেটে ফেলি তাহলে কোনো অসুবিধা নেই এমনি সিম্পিল সেটে ফেলি তাহলে কোনো সমস্যা হবে না আর যদি আমরা ইচ্ছাকৃতভাবে সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে কোনো রোগ নাই অনেক আছে চুলের রোগ আক্রান্ত হয়ে পড়ে যদি সেই ক্ষেত্রে আমরা শেফা পেতে চাই ডাক্তারের পরামর্শ নিয়ে যে চুল কাটতে হয় এক্ষেত্রে কোনো অসুবিধা নেই কিন্তু ব্যক্তির স্বাধীনতা হাসিলের লক্ষ্যে ইসলামকে অবমূল্যায়ন করে এবং ইহিদু খ্রিস্টান আদর্শকে বাস্তবায়ন করার স্বার্থে যদি চুল কেটে ফেলি তাহলে আমরা এখানে ইসলাম বহির্ভূত কাজ করে ফেললাম অতএব এটা তাদের আদর্শ পালন করা অনুসরণ করা অনুকরণ করা তাদের দলভুক্ত সামিল হওয়া একতাই চূড়ান্ত সত্য আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম রহমতুল্লা